হাই বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম একটু গল্প করতে। তো সমস্ত কাজকর্ম করে ছেলেদের স্কুল পাঠি, নিজে সকালে খাওয়া দাওয়া করে চলে এলাম, কিছু শর্ট ভিডিও দিলাম, কিছু রিলস বানালাম, দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো বন্ধুরা, তোমরা মানে অনেকে জানো বা অনেকে জানো না, আমার যে আগের চ্যানেলটা ছিল এম ব্লগ, তো ওটা লিঙ্কও দিয়েছিলাম। তো তোমরা কি লিঙ্কটা দেখতে পাচ্ছ না? ফেসবুকে দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি, তো আবার ইনস্টাগ্রামেরও দিয়েছি। তোমরা তো কেউ ফলো করছো না বন্ধুরা, এত কষ্ট করে ভাবো তো একটা চ্যালেঞ্জের উপর, মানে একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে কত কষ্ট, কত মেহনত, মানে পরিশ্রম করতে হয়, তাই না? তো সংসারের কাজকর্ম সেরে টাইমে ভিডিও দেওয়া, তো সন্তান মানে ওদের পড়াশোনার ব্যাপার থাকে, সেই সব ট্যাকেল করে ভিডিওতে আসতে হয়। তো একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। তো এত কষ্ট করে আমি চ্যালেঞ্জটা দাঁড় করে, এরপর চ্যালেঞ্জটা আমার কোনো কারণে আমার কিছু হয়ে গেছিলো, লক আউট করে হয়ে গেছিলো, চ্যালেঞ্জটা উড়ে গেছে। তো চ্যালেঞ্জটা তারা 24 ঘন্টা টাইম দিয়েছিলো ইউটিউব থেকে। তো 24 ঘন্টা পর একটা মেল এসেছিলো, তো মেলটার মধ্যে লেখা ছিল যে আবার 24 ঘন্টা টাইম আছে, আর খুলে দেবে। তো তারপর তো আর খুললো না, কিছুই হলো না। তো বন্ধুরা, আবার নতুন করে চ্যালেঞ্জ খুলেছি, হাল কিন্তু ছাড়িনি বন্ধুরা, হাল ছাড়লে হবে না, তাই না? তো ধৈর্যর মানে ভগবান পরীক্ষাও নিতে পারে, তাই না? তো ভগবানই তো সব কিছু, ওই নাচাবে, ওই খেলাবে। তো প্লিজ বন্ধুরা, আমার পাশে থাকো, আমার পাশে থেকে আমার চ্যানেলটা আবার একটু ফলো করে আবার সাবস্ক্রাইব করে দাও। তো কী বলবো, সকালবেলায় সেরকম কিছু রান্নাবান্না করিনি, সয়াবিন করেছিলাম আর উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম, এটাই করেছিলাম। আর দাদাভাই একটু মাংস আনার কথা ছিল, তো আমি বললাম থাক, এখন আনতে হবে না, খাই তো একবেলা ভাত, দুপুরে যা আছে ওই দিয়ে হয়ে যাবে, তো রাত্রিবেলা আনবে, গরম গরম করে দেবো, একটু রুটি করে দেবো। তো এই জন্যই মানে আটা মাটা মেখে চলে এসেছি, একবার ফ্রিজে রেখে দিয়েছি, রাতে কাজ ছাড়া মাংসটা নিয়ে এলে রান্নাবান্না করবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি ফলো করো, ফান টাইম ফ্যামিলিটা সার্চ করো, ইংলিশে না কিন্তু বন্ধুরা, আবার বলছি বারবার, ফান টাইম ফ্যামিলিটা সার্চ করে আমার চ্যানেলটা পাশে থাকো। আর ইনস্টাগ্রামে কি আমার ভিডিও ভালো লাগছে না তোমাদের, তো কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানাও, আমার চ্যানেলটা ফলো করো। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, আবার আসবো তোমার সামনে কিছু গল্প নিয়ে। তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারলে মনটা খুব হালকা লাগে, না মনটা খুব ফ্রি লাগে। তো তোমরাই তো আমার নিজে, তাই না? তো তোমাদের সঙ্গে যদি একটু গল্প করতে পারি তো নিজেকে ধন্য মনে হয়। তো মানে যখন চ্যালেঞ্জটা উড়ে গেল না, পাগলের মতন হয়ে গেছি, এদিক ওদিক যাচ্ছি, খুব বৃষ্টি হচ্ছিলো, টানা যে বৃষ্টি হচ্ছিলো, দাদাভাইও খুব কষ্ট করেছে আমার জন্য, পরিশ্রম করেছে, এদিক ওদিক যাচ্ছি, তো কোনো মতেই, যাই হোক কোনো মতেই, কী আর বলবো, যাই হোক কোনো মতেই চ্যালেঞ্জটা কিছুতেই মানে খুলতে আর পারলাম না। তো আবার নতুন করে জার্নি শুরু করেছি, বুঝতে পারছো ইউটিউবে ভিডিও করা খুবই কষ্ট, সব কাজেই কষ্ট, কষ্ট না করলে কেউ সাকসেস হতে পারে না। যারা যারা মানে আমরা ফোনে ফলো করি, যারা যারা মানে ইউটিউব দেখি, ভাবি যে এদের মানে এরা দাঁড়িয়ে গেল, এটা হিংসা করা উচিত না, তাই না? তো যেই দাঁড়াক না কেন বন্ধুরা, খুবই পরিশ্রম করে দাঁড়ায় এইখানে। তো এই ইউটিউবে কাজ করা, ইউটিউব বলো, ইনস্টাগ্রামে বলো, ফেসবুক বলো, এগুলোতে কাজ করা খুবই পরিশ্রম। যারা যারা ভিডিও দেখো, ভালো মন্দ লোক মিলিয়ে আছে, তো আমাদের জগৎটা তো ভালো মন্দ মিলিয়ে, তো যারা যারা খারাপ কমেন্ট করো তারা একটু প্লিজ, তোমরাও দুই একটা, তোমাদেরকে আমি কিছু মানে খারাপ মাইন্ডে বলতে চাইছি না, তোমরাও প্লিজ দুই একটা কটা ভিডিও বানিয়ে দেখবে পোস্ট করে, যে কত পরিশ্রম, কত কষ্ট, ঠিক আছে? তারপর খারাপ কমেন্টগুলো করো বন্ধুরা। তো যাই হোক, তোমাদের যদি আমি কোনো মনে দুঃখ দিয়ে থাকি প্লিজ আমাকে মানে ক্ষমা করে দিও। তো চলো, তো পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফান টাইম ফ্যামিলি, আবার বললাম, তো পরে আবার আসবো তোমার সঙ্গে একটু গল্প করতে। তো কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানিও, যদি ভুল কিছু বলে থাকি প্লিজ সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, সামনে পুজো, পুজোতে খুব আনন্দ করো। তো কী আনন্দ করবো, এই তো বৃষ্টি শুনছি, বৃষ্টি হবে। তো যাই হোক, তো এটা সব কিছু মানে কী বলবো, প্রকৃতির, তাই না? প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতি তো আমাদের হাতে নেই। তো চলো, যেটাই প্রকৃতি হবে সেটাই মেনে নিতে হবে আমাদের। তো চলো, পরে আবার আসছি, পরে আবার দেখা হবে, সঙ্গে থাকো।